আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। ইরাকি স্পিকারের বাড়ি লক্ষ্য করে রকেট হামলা, দুই শিশু সহ আহত। ব্যাপক যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ও ন্যাটো। জানিয়ে দেব পরমাণু চুক্তিতে ফিরতে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট। আরো থাকছে পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি বাইডেনের। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে হামলা নিয়ে বাংলাদেশকে যা বলল ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইরাকি স্পিকারের বাড়ি লক্ষ্য করে রকেট হামলা, দুই শিশু সহ আহত। ইরাকের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ আল হালবোসির বাড়িকে লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে হালবোসির বাড়ি থেকে মাত্র 500 মিটার দূরত্বে তিনটি কাতিউশা রকেট এসে পড়ে। এই ঘটনায় দুই শিশু সহ আহত হয়। ইরাকের নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে। 41 বছর বয়সী হালবোসি একজন সুন্নি রাজনীতিবিদ। 2018 সাল থেকে ইরাকের পার্লামেন্ট স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মঙ্গলবার দেশটির শীর্ষ আদালত স্পিকার হিসেবে পরবর্তী মেয়াদের জন্য হালবোসির নিয়োগ চূড়ান্ত করেন। আর তার কয়েক ঘন্টার মাথায় আনবার প্রদেশের গোরমা এলাকায় তার বাড়ি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্র এএফপিকে বলেছে হালবোসিকে লক্ষ্য করে হামলা হয়েছে। তবে ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ইরাকি পুলিশের এক বিবৃতিতে বলা হয় আহত দুই শিশুকে গোরমার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবারের হামলার ঘটনায় এখনো পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। সম্প্রতি ইরাকের বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে বেশ কয়েকটি গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। যে দলগুলো শিয়া নেতা মুক্তাদাদ সদরের দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করতে চায়, মূলত সেগুলোর নেতাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। আলবসির তাকদমও তেমনই একটি দল। ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যেই ব্যাপক যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ও ন্যাটো। সীমান্তে রণসরঞ্জাম ও সেনা পাঠানো অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। প্রস্তুত রুশপন্থী বিদ্রোহীরাও। নিজেদের সুরক্ষায় সামরিক মহড়া করেছে ফিনল্যান্ডও। ইউক্রেনে হামলা হলে রুশ প্রেসিডেন্ট পুতিনের উপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে হামলা হলে পুতিনকে ইউক্রেনীয়দের হিংস্র চেহারা দেখতে হবে বলে সতর্ক করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। রাশিয়ার পশ্চিমাঞ্চল সীমান্তে সামরিক এই মহড়া বলে দেয় ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে চলমান বিবাদের জবাব দিতে প্রস্তুত রুশ সেনারা। রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইস্কিন্দার মিসাইল সিস্টেম সহ বিভিন্ন মিসাইল লঞ্চার নিয়ে মহড়া চালায় তারা। রাশিয়ার বিরুদ্ধে সীমান্তে 1 লাখের বেশি সেনা সমাবেশ করার পাশাপাশি যেকোনো মুহূর্তে ইউক্রেনে হামলার অভিযোগ পশ্চিমাদের। এ অভিযোগ অস্বীকার করলেও সীমান্তে যেকোনো পরিস্থিতির জন্য রাশিয়া প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে রুশ দ্বন্দ্ব যখন চরমে, তখন নিজেদের সুরক্ষায় সামরিক মহড়া সেরে নিচ্ছে প্রতিবেশী দেশগুলো। মঙ্গলবার হেলসিঙ্কিতে বিশাল মহড়ার আয়োজন করে রাশিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকা ফিনল্যান্ড পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে দেশটি না থাকলেও ইউক্রেন নিয়ে উত্তেজনা স্মরণে নিজেদের সামরিক সক্ষমতা যাচাই করছে ফিনিশ সরকার। যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা ফিনল্যান্ডকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করতে চাইলেও জোটে যোগ না দিতে হুমকি ধমকি দিয়ে আসছে পুতিন সরকার। এদিকে রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে পুরোদমে ইউক্রেনে। সামরিক রসদবাহী বিমানের পর এবার অস্ত্রগুলাবার সহ যুদ্ধ সরঞ্জাম পাঠিয়েছে ওয়াশিংটন। সীমান্তে যুদ্ধের প্রস্তুতির পাশাপাশি পাল্টা পাল্টি হুমকি ধমকি দিয়ে যাচ্ছে রাশিয়া ও ন্যাটোর সদস্যরা। রাশিয়া ইউক্রেনের ঘাড়ে বন্দুকের নল ধরে রেখেছে উল্লেখ করে ইউরোপের নিরাপত্তা কোনোভাবেই হুমকিতে ফেলতে দেবে না বলে হুঁশিয়ার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায় সেক্ষেত্রে দেশটিতে কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন। এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী সরাসরি রুশ প্রেসিডেন্টকে হুমকি দেন। তিনি বলেন ইউক্রেনে হামলা হলে দেশটির মানুষ পুতিনকে দেখে নেবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সরাসরি পুতিনকে হুমকি দিয়েছেন ইউক্রেনে হামলা হলে রুশ প্রেসিডেন্ট পুতিনের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানান তিনি। চলমান উত্তেজনার মধ্যে সাধারণ মানুষ শান্ত থাকার আহ্বান জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে, তবে সংকট সমাধানে আলোচনার জন্য রাশিয়া ফ্রান্স ও জার্মানির নেতারা কাজ করেছেন বলেও জানান তিনি। পরমাণু চুক্তিতে ফিরতে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট। তেহরানের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিলেই কেবল 2015 সালের পরমাণু চুক্তিতে ফেরার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। চুক্তি থেকে কখনো বের না হওয়ার প্রতিশ্রুতি দিতে পারলে তার সরকার সরাসরি আলোচনার জন্য প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করছে দাবি করে উদ্বেগ জানিয়েছে ওয়াশিংটন। 2015 সালে ইরানের সঙ্গে 5 বিশ্বশক্তি ও জার্মানির সম্পাদিত পরমাণু চুক্তিতে ফেরা নিয়ে দোলাচলের মধ্যেই
ভিয়েনায় যখন বৈঠকের তৎপরতা চলছে তখন ইরানের বিরুদ্ধে পরমাণু কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে ইরানের পরমাণু কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে গভীর উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্র। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনলেও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় চুক্তিতে ফের আভাস দেন। বিশেষ করে ইরানের পরমাণু কার্যক্রম বন্ধে আলোচনার উপর গুরুত্ব দিচ্ছে বাইডেন প্রশাসন। এরই মধ্যে ভিয়েনায় কয়েক দফা বৈঠক হলেও তেমন কোনো অগ্রগতি হয়নি। তবে কোনো সমঝোতা নয়, বরং চুক্তি থেকে বের না হয়ে যাওয়ার নিশ্চয়তা দিতে পারলেই কেবল সরাসরি আলোচনায় বসার কথা জানিয়েছেন ইরান। মঙ্গলবার ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, যুক্তরাষ্ট্র প্রতিবারই সরাসরি আলোচনার কথা বললেও তারা করতে পারেনি। অন্যদিকে 2015 সালের পরমাণু চুক্তিতে ফেরার শর্ত হিসেবে ইরানের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তিনি। ইব্রাহিম রাইসি বলেন, সব পক্ষ যদি ইরানের উপর আরোপিত অনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তবেই কেবল আলোচনার দরজা খোলা রয়েছে। যুক্তরাষ্ট্র সব সময় বলে তারা সরাসরি আলোচনা চায়, এটা নতুন কিছু নয়। এর আগেও তারা একই কথা বলেছে, অথচ এখনো পর্যন্ত সরাসরি কোনো ধরনের সমঝোতা হয়নি। আমরা গোটা বিশ্বের সঙ্গে সুসম্পর্ক চাই, যেসব দেশ আমাদের সহায়তা করবে আমরাও তাদের সাহায্য করতে প্রস্তুত, আর যে দেশগুলো আমাদের বিরোধিতা করবে আর আমরা স্বাভাবিকভাবেই তাদের প্রতিহত করব। ইরানের দাবি আনুষ্ঠানিক পেপারের মাধ্যমে ভিয়েনায় অবস্থানরত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে তাদের যোগাযোগ থাকলেও ইরানের সরাসরি কোনো আলোচনা হচ্ছে না। তবে যুক্তরাষ্ট্র বাদে বাকি চার বিশ্ব শক্তি ও জার্মানির সঙ্গে সরাসরি আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান বলেন, মার্কিন প্রতিনিধিরা সমঝোতা ইস্যুতে ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে বারবার আগ্রহ দেখাচ্ছে, তবে বাস্তবায়নের নিশ্চয়তা সহ একটি ভালো পরমাণু সমঝোতায় পৌঁছার বিষয়টি নিশ্চিত হলেই কেবল সরাসরি আলোচনার বিষয়টি বিবেচনা করবে তেহরান। পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি বাইডেনের। রাশিয়া ইউক্রেনে হামলা চালালে ব্যক্তি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর আল জাজিরা ও বিবিসির। বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলা বিশ্বের জন্য বড় ধরনের বিপর্যয় বয়ে আনবে। ইউক্রেনে রাশিয়া হামলা চালালে তা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ববৃহৎ স্থল আগ্রাসন। এদিকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রস্তুত রাখতে ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। বলছেন, মঙ্গলবার পার্লামেন্টে তিনি বলেন, আমাদের কাছে নিষেধাজ্ঞার একটি কঠিন প্যাকেজ রয়েছে। আমরা দেখতে চাই আমাদের ইউরোপীয় বন্ধুরা সেই প্যাকেজটি মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, যদি রাশিয়ার দ্বারা ইউক্রেনে কোনো হামলা বা অনুপ্রবেশের ঘটনা ঘটে তবে সঙ্গে সঙ্গেই সেই নিষেধাজ্ঞার কঠিন প্যাকেজ রাশিয়ার উপর আরোপ করা হবে। ইউক্রেন সীমান্তে রাশিয়ার 1 লাখেরও বেশি সেনা মোতায়েন থাকা সত্ত্বেও মস্কো এখনো পর্যন্ত ইউক্রেনে আগ্রাসন চালানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে। তবে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো দাবি করছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন চালাতে চান। রাশিয়া বলছে, পূর্ব দিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বিস্তার দেশটির জন্য হুমকি। ইউক্রেনকে যাতে ন্যাটো জোটের অন্তর্ভুক্ত করা না হয় সেজন্য পার্শ্বত্বের কাছে নিরাপত্তার নিশ্চয়তাও চেয়েছে মস্কো। কিন্তু ন্যাটো জোটের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো সাড়া না পেয়ে ইউক্রেন সীমান্তে লাখখানেক সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। পাকিস্তানি হামলা নিয়ে বাংলাদেশকে যা বলল ভারত। ভারতীয় বিমানবাহী পাকিস্তানের খাইবার পাখোয়ানখাওয়া এলাকায় বালাকোটের নিয়ন্ত্রণ রেখা বরাবর বিমান থেকে বোমা হামলা চালায়। এ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশ সহ কয়েকটি দেশকে বক্তব্য দেয় খবর দ্য ইকোনমিক্স টাইম। অন্য দেশগুলো হল যুক্তরাষ্ট্র, চীন, সিঙ্গাপুর ও আফগানিস্তান। এক বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের সন্ত্রাসী জইশ ই মোহাম্মদের প্রশিক্ষণ ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়। প্রতিবেদনে বলা হয়, টেলিফোনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে এই হামলার বিষয়টি জানানো হয়। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্বরাজ হামলারও বিষয়টি পরিষ্কার করেন। এতে তিনি বলেন, শুধুমাত্র পাকিস্তানে জইশ এ মোহাম্মদের ক্যাম্পে হামলা চালানো হয়, অন্য কোনো উদ্দেশ্য নয়। এছাড়া তিনি পাকিস্তানে হামলার বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলাপ করেন। এদিকে এ হামলা নিয়ে একইভাবে সিঙ্গাপুর, বাংলাদেশ ও আফগানিস্তানকেও বিবৃতি দেন। এছাড়া তিনি ভিন্নভাবে বড় দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স এবং যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিবদের জানান, ভারতীয় সীমান্ত এলাকার শূন্য রেখায় পাকিস্তান সেনাবাহিনীর ভারী মর্টার শেল হামলায় 2 ভারতীয় নাগরিক নিহত হয়েছে। এ হামলায় অনেকেই আহত হয়েছে এমন দাবি করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। পাকিস্তানের অভ্যন্তরে হামলার ঘটনায় ভারতের পঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ লাইনের কাছে দেশটি ভারী মর্টার শেল ও অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে অনেকেই আহত হয়েছে বলে জানানো হয়। তবে ভারতীয় গণমাধ্যম দাবি করেছে এতে 2 ভারতীয় নাগরিক নিহত হয়েছে। ওই এলাকার পুলিশ দাবি করেছে পাক সেনারা গ্রামবাসীর উপর মর্টার বোমা হামলা চালায়। ভারত দাবি করেছে 23 বার যুদ্ধবিরতি
বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এর আগে জুনে পাকিস্তান সেনার বিশেষ বাহিনী ভারতীয় তিন জওয়ানকে হত্যা করেছে, এছাড়া 23 জন আহত হয়েছে। এদিকে মঙ্গলবার সকালের দিকে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের খাইবার পাখতুয়ানখোয়া এলাকায় বালাকোটের নিয়ন্ত্রণ রেখা বরাবর বোমা হামলা করেছে। এতে 200 থেকে 300 সন্ত্রাসী নিহত হয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যমে বলা হয়। তবে এই হামলায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর। এদিকে ইমরান খানের নেতৃত্বে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়, ভারত যে স্থানে হামলা করার দাবি জানিয়েছে সেখানে সরেজমিনে পরিদর্শনের জন্য বিশ্বের জন্য স্থানটি খোলা রাখা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ভারতীয় সরকার আরেকবার তাদের আর্থ স্বার্থে বেপরোয়া কাল্পনিক দাবির আশ্রয় নিয়েছে। ঘরোয়া এবং আন্তর্জাতিক গণমাধ্যমকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। ভারত অনাকাঙ্ক্ষিতভাবে যে আগ্রাসন চালিয়েছে, সময় ও স্থান অনুসারে পাকিস্তান তার জবাব দেবে। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিরক্ষা অর্থমন্ত্রী ও সেনা প্রধান উপস্থিত ছিলেন। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর মুজাফফরাবাদ সেক্টরে ভারতীয় বিমান অনুপ্রবেশ করেছিল বলে স্বীকার করেছেন পাক মেজর জেনারেল আসিফ গফুর। মঙ্গলবার টুইটারে তিনি লিখেছেন, ভারতীয় বিমান নিয়ন্ত্রণ রেখা বরাবর সীমান্ত লঙ্ঘন করলেও পাকিস্তানি বিমানে তাড়া খেয়ে পালিয়ে গেছে। পরবর্তী সময় তিনি বলেন, পাক বিমানবাহী যথাসময়ে ও কার্যকর ভাবে সাড়া দিয়েছে, তারা খেয়ে না খেয়ে পালানোর আগে বালাকোটের কাছে বোমা ফেলে গেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরবর্তী সময় আসিফ গফুর বলেন, জম্মু ও কাশ্মীরের মুজাফফরাবাদ সেক্টরের ভেতর 3 থেকে 4 মাইলের ভেতর ভারতীয় বিমান ঢুকে পড়েছিল। তবে টুইটারে পাকিস্তানের ক্ষমতাসীন দল পিটিআই বলেছে, আমরা বুঝতে পারছি এটি ভারতীয় নির্বাচনের বছর, কাজেই সীমান্তে তারা বেশ বেপরোয়াই থাকবে। তবে ঘটনা হচ্ছে, পাকিস্তানি টহল বিমান তাদের তাড়িয়ে দিয়েছে। এর আগে ভারতীয় কৃষিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, নিয়ন্ত্রণ রেখা পার হয়ে সন্ত্রাসীদের ক্যাম্পে মঙ্গলবার সকালে বিমান হামলা চালিয়েছে ভারতের বিমান বাহিনী। হামলায় সন্ত্রাসীদের ওই ক্যাম্প পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মুজাফফরাবাদ এলাকাটি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অংশ। বালাকোট শহরটি কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা থেকে 50 কিলোমিটার দূরে পাকিস্তানের খাইবার পাখতুয়ানখোয়া প্রদেশে। এর আগে 2016 সালে নিয়ন্ত্রণ রেখার অপর পাশে বিচ্ছিন্নতাবাদীদের 7টি শিবিরে সার্জিক্যাল হামলা চালানোর দাবি করেছিল ভারতীয় সেনাবাহিনী। ওই বছরের প্রথম দিকে জম্মু কাশ্মীরের উরি সেনাঘাটিতে হামলার প্রতিশোধ হিসেবে ওই অভিযান চালানো হয় বলে দাবি করেছিল ভারত। প্রসঙ্গত, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় দেশটির আধাসামরিক বাহিনীর 49 জন সদস্য নিহত হয়। এ নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দেয়।